মহামতি আনন্দলালকে স্মরণ করে ভারত কথার গ্রন্থিমোচনের 957তম পর্বের আলোচনায় আমরা উপস্থিত হয়েছি। আমরা আলোচনা করছি জাজলি ও তুলাধার এই দুই পুরুষের মধ্যে যে সংবাদ বা যে আলোচনা হয়েছিল তাই নিয়ে। জাজলি ও তুলাধার সংবাদ এই আলোচনার মধ্যে বিশেষ করে লক্ষ্য করার যে ধর্মের সূক্ষ্মতা, ধর্মের সূক্ষ্মতাকে কিভাবে ভারতবর্ষের ধ্যান ধারণা এবং সেটি মহাভারত অপূর্বভাবে ব্যাখ্যা করেছে। এখানে জাজলিকে উপলক্ষ করে মহাভারত যেন মানুষের ধর্ম সম্পর্কে যে সাধারণ ধারণা এবং সেই ধারণা অকতটা যে ত্রুটিপূর্ণ থাকে, সেই ধারণার মধ্যে কত ভুল থাকে সেটাই তুলে ধরছে। অর্থাৎ ভারতের, ভারতবর্ষের চিন্তায় মননে এই ধর্ম বা আধ্যাত্মিকতা সেটা কত নিবিড়, কত উদার, কত ব্যাপক এবং কত গভীর ও বৃহৎ, এটা শুধু উপলব্ধি করার জন্য। এবং সে কারণেই জাজলি ও তুলাধার সংবাদ এতটা প্রসিদ্ধ এক আলোচনা। এখানে দেখুন, আমাদের মধ্যে সমাজে এরকম অনেকেরই আমাদের ধ্যান ধারণা আছে, যারা একটু পূজা পাঠ করেন কি একটু শাস্ত্রাদি গ্রন্থ ইত্যাদি পাঠ করেন, কিংবা যারা হয়তো একটুখানি নিয়ম রীতি মেনে অনুশাসনের, সাময়িক অনুশাসনের মধ্যে দিয়ে জীবনটাকে কাটাতে চান, কিংবা এরকম ধারণাও আছে যারা ধরুন একটা রীতি নিয়মের মধ্যে আবদ্ধ থাকে, তাদের সম্পর্কে বা কিংবা তারা নিজেরা তাদেরকে ধার্মিক বলে মনে করে, তাদের সম্পর্কেও হয় যে ইনি খুব বড় একজন ধার্মিক মানুষ, কিংবা তারাও নিজেরা ভাবেন যে তারা খুব ধর্মাচরণ করে চলেছেন, ধর্ম পালন করে চলেছেন। সেইখানে, ঠিক সেইখানে দাঁড়িয়ে জাজলি যে একটা নদীর তীরে বা সমুদ্রের তীরে বসে কিংবা জলের তীরে বসে সে জাজলি, তিনি সেখানে তপস্যা করতেন এবং সে ধর্ম অনুষ্ঠান করতেন, এবং সেই ধর্ম অনুষ্ঠানটা ভীষণ কড়া ধরনের ছিল, খুব সহজ কোনো ধর্ম অনুষ্ঠান নয়। সেখানে পরিষ্কার করে মহাভারতের মধ্যে আমরা এটা পাচ্ছি, জাজলি গ্রীষ্মকালে তাপ সহ্য করছেন, প্রবল সূর্যের উত্তাপ, প্রবল তীক্ষ্ণ সূর্যের তাপ, সেই গরম বাতাস, সেই উষ্ণ বাতাস, সেটা সহ্য করছেন। তিনি অনেক কষ্ট সহ্য করছেন, অর্থাৎ তার জীবনযাত্রার মধ্যে দিয়ে একটা ভীষণ কাঠিন্য আছে। এবং তিনি বর্ষাকালে সে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তপস্যা করছেন, তিনি কি খাচ্ছেন না খাচ্ছেন তার কোনো ঠিক নেই, তার শয্যা কোনো রকম, সেখানে সামান্য কিছু আরাম তো দূরে থাক, সামান্য কোনো সুখের স্পর্শ পর্যন্ত, একটা কঠিন কঠিন তার জীবন। এবং এই কঠিন জীবনের একটা কঠিন ব্রতকেই জাজলি ধর্মাচরণ বলে ধরে নিয়েছেন, এবং সেটাই হচ্ছে তার কঠিন কঠোর তপস্যা। এরকম একটা কঠিন কঠোরতার মধ্যে দিয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খাদ্য শয্যা কোনো কিছুর প্রতি এতটুকু দৃষ্টিমাত্র না রেখে কেবলমাত্র, এবং সেখানে পরিষ্কার বলা হচ্ছে কোনো রকম সমব্য প্রকার
ভোজন ত্যাগ করে কেবলমাত্র বায়ুমাত্র ভোজন, কেবল বায়ুমাত্র ভোজন তিনি গ্রহণ করে কাঠের মতন অনাকুল ভাবে তিনি রইলেন। এবং কিন্তু তার মধ্যে এই নিয়ে কোনো বিচলতা নেই, তিনি তার এটাই তাকে এটাকেই তিনি তার তপস্যা ধর্মাচরণ বলে ধরে নিয়েছে। এবং সেখানে আমরা এটা দেখছি, সা কদর্চিন্না নিরাহার বায়ুভক্ষ মহাতপ তপস্থ কষ্টাবদক বাগ নচ চাল কর্হিচিত, এরকম একটা তার অবস্থা। নিশ্চেষ নিষ্পন্দ ভাবে তিনি সেখানে অবস্থান করছেন এবং ঠিক সেই অবস্থানের মধ্যে তার জটা হয়ে গেছে সারা শরীরের মধ্যে, মলমূত্র একেবারে সমস্ত শরীর তার একেবারে সমস্ত রকম ময়লার দ্বারা আচ্ছাদিত হয়ে গেছে। এবং সেখানে দেখা যাচ্ছে তার দেহ মলিন হয়ে গেছে, তার সমস্ত চুলগুলো জটার বিশাল জটার আকার ধারণ করেছে, আর সেই জটার মধ্যে দুটো পাখি বাসা বেঁধেছে এবং সেই পক্ষী দম্পতি সেখানে বাসা বেঁধেছে, ডিম পেড়েছে, সে ডিম থেকে পাখির শাবকের জন্ম হয়েছে। তারপরে সেই পাখির শাবকগুলো যথাবিধি সময়ে তারা ডাল, তারা যখন একটু শক্ত হয়েছে, একটু বড় হয়েছে, তারা যখন উড়বার ক্ষমতা হয়েছে, তারা সেই জটার থেকে উড়ে চলে গেছে। এইটা সবটাই কিন্তু জাজলি দিচ্ছে, রক্ষা করছে। এরকম এইরকম তার অবস্থা দেখে এবং তিনি যখন এটা দেখলেন যে এরকম তার পক্ষী শাবকরা তার মধ্যে তার জটার মধ্যে এসে আশ্রয়, পক্ষী দ্বয় দম্পতি তার জটার মধ্যে আশ্রয় নিয়েছে, সেখানে তারা ডিম পেড়েছে, সেই ডিম থেকে শাবক শাবকরা বড় হয়েছে এবং বড় হয়ে তার এই যে তার সহ্য শক্তি, এটাকেই তিনি ধর্মাচরণ বলে ফেলেছেন এবং সেটার থেকে তার মনের মধ্যে একটা গর্ব সৃষ্টি হলো এবং সেই পক্ষী শাবকদেরকে প্রতিপালন করে তিনি নিজের একটা গর্ব হলো যে আমি ধর্ম লাভ করেছি, এই এই তার গর্ব উৎপন্ন হলো। এবং সম্ভাব চটকান মুদি জাজলির জপতাঙ্গরহ অস্ফট তদকাশ ধর্ম প্রাপ্ত মাইতি ভয়, আমি ধর্ম প্রাপ্ত করছি। এবার তার মধ্যে একটা অহংকার এবং তিনি অস্ফট একেবারে বাহস্পট দিয়ে একেবারে এইভাবে উঠলেন যে আমি ধর্ম লাভ করেছি, আমি আমার ধর্ম। ঠিক সেই মূর্তি যখন তিনি ধর্ম লাভ করেছেন বলে একটা বিশাল তার মধ্যে গর্ব সৃষ্টি হলো, তখন আমরা গত পর্বে শুনেছি যে একটা আকাশবাণী হলো যে তুমি যা লাভ করেছো তা তুলাধরের এই একাংশ নয়, তুলাধরের যে ধর্ম তার একাংশ নয়। কেই তুলাধার না কার, সেখানে বলা হলো যে কাশীধামে তুলাধার একজন বৈশ্য, তিনি একজন বৈশ্য, তিনি মহাপ্রাজ্ঞ বৈশ্য, তিনি কাশীধামে বাস করে। তুমি যেমন গর্ভ এত গর্ব উন্মত্ত হয়ে গেছো, তুলাধার তোমার থেকে অনেক বড় ধার্মিক হয়েও তিনি কিন্তু তোমার এত এতটুকু গর্ব করে তিনি এই কথা কখনোই বলেন না যে আমি ধর্ম লাভ করেছি। জাজলি ওই কথা শুনে একটু অসহিষ্ণু হলেন, একে তো তার গর্ব, তার মধ্যে তিনি নিজের তপস্যাকে একটা বিরাট ভেবে ফেলেছিলেন, সেখানে কোথার থেকে এক তুলাধারের প্রসঙ্গ চলে এলো, তিনি আবার বৈশ্য, তিনি নাকি তার থেকে অনেক বেশি ধর্ম জানেন। এবং তিনি তখন বললেন যে কোথা কে সেই তুলাধার, ঠিক আছে আমি তার কাছে যাচ্ছি, তার কাছে। এবং তিনি অনেক দিন পথ পার হয়ে কৃষ্ণ সেই কাশীতে এসে তুলাধারের কাছে উপস্থিত হলেন এবং সেখানে আমরা গত পর্বে দেখেছি যে তুলাধার তিনি নানান রকমের পণ্যদ্রব্য
বিক্রি করছে, একজন বৈশ্য। তুলাধর দেখলেন জাজলিকে এবং দেখেই তিনি বললেন যে আপনি যে আসছেন তখনই আমি আপনাকে জানতে পেরেছি, আমি যা বলছি আপনি সেটা শুনুন। আপনি জলের কাছে বসে, গুরুতর সমুদ্রের জলের কাছে বসে গুরুতর তপস্যা করেছেন, কিন্তু কোনোভাবেই আপনি ধর্মের যে মর্ম সেটা আপনি জানতে পারেন। আপনি তপস্যায় সিদ্ধি লাভ করেছেন, আপনার মাথায় জটার মধ্যে পক্ষীর শাবক জন্মেছিল, সেগুলো আপনার আপনি সেটাকে সহ্য করেছেন, তাদেরকে বড় হতে দিয়েছেন, তারপরে যখন তারা উড়ে গেছে তখন আপনার মনে হয়েছে যে আপনি ধর্ম লাভ করেছেন, অর্থাৎ তার সিদ্ধি লাভ হয়েছে, আর তারপরে আপনি আকাশবাণী শুনে আপনি আমার এখানে এসে উপস্থিত হয়েছে। যাজলি তো আশ্চর্য, একই একই করে জানলো, বললে আপনি এটা কি করে জানলেন, আমি তো আপনার কাছে এসেছি মাত্র, আমি তো কোনো কিছু বলিন। তখন সেই বৈশ্য তুলাধর, জ্ঞানতৃপ্ত বৈশ্য তুলাধর বললেন যে ধর্ম সর্বভূতের হিত সাধক, মিত্রতা জনক, সেই সনাতন ধর্ম আমি সামান্য কিছু জেনেছি। এবং তিনি তার যে ধর্ম তাকে খুব সংক্ষেপে বললেন, ধর্মের মর্ম বলতে তুলাধর কি বোঝেন, ধর্ম অর্থে কি, আসলে ধর্মের প্রকৃত তাৎপর্য কি মহাভারত সেইটি তুলাধরের মুখ দিয়ে আমাদের কাছে তুলে ধরছে। এখানে একটা বিশেষ করে লক্ষ্য করুন, তুলাধর, সব তুলাধর কথার অর্থ হচ্ছে তুলার দণ্ড, অর্থাৎ দাড়িপাল্লা, এটা আমরা বলেছি যে দাড়িপাল্লা হচ্ছে একটা ব্যালেন্সিং, যেটা দুদিকে সমান, কোনো রকম পক্ষপাতিত্ব যার মধ্যে নেই, কোনো রকম পক্ষ। আপনারা জানেন বিচারের চেয়ে বিচারালয়ের একটা মূর্তি আছে, যা এক রমণী, তার হাতে একটা এই দাড়িপাল্লা এবং তার চোখ দুটো কালো কাপড় দিয়ে বাঁধা, অর্থাৎ বিচার হচ্ছে পক্ষপাতহীন, পক্ষপাতহীন সিদ্ধান্ত, এবং সেখানে একটা ব্যালেন্স দুধারে, অর্থাৎ বাদী এবং প্রতিবাদী, কারো প্রতি বিচার, বিচারক কোন রকম পক্ষপাতিত্ব করবেন না। এই তুলাধরের নামের তাৎপর্য তাই, ধর্ম হচ্ছে পক্ষপাতিত্বহীন, ধর্ম হচ্ছে তাই যা সত্য, যা সঠিক, যা ন্যায়, যা কল্যাণকর, যা শ্রেয়স্কর, এবং সবচাইতে বড় কথা যা পক্ষপাতিত্বহীন, অর্থাৎ একজনের প্রতি বেশি আরেকজনের প্রতি কম, এরকম কোনো বিচার নেই। এবং ধর্ম বলতে কি, তার সঠিক তাৎপর্যটাই কি, সেটা এবার লক্ষ্য করুন তুলাধরের এই কথার মধ্যে দিয়ে তা উঠে আসছে, যে কথা আমরা গত পর্বে বিস্তৃত আলোচনা করেছি, এই পর্বে তার মূল ভাবনাটা আমরা আপনাদের কাছে তুলে ধরছি। সেখানে বলছেন, কোনো প্রাণীর অপকার না করে কিংবা অল্প অপকার করে, একেবারে অপকার না করে কিংবা প্রয়োজনবশত অল্প অপকার করে যে জীবিকা নির্বাহ হয় সেটাই হচ্ছে পরম ধর্ম, সেই ধর্ম অনুসারে জীবিকা নির্বাহ করিয়া, এটি হচ্ছে বলছে, ইয়া বৃত্তি সপর ধর্মস্তেন জীবামি যা চলে আদ্রহ নৈব ভূতানম অল্প দ্রোহেন বাহপুর, অদ্রোহে না, কোনো রকম দ্রোহ না করে, কারো কোনো ক্ষতি না করে, কারো প্রতি কোনো রকম হিংসা আচরণ না করে, কিংবা অল্প ক্ষতি করে, অল্প দ্রোহে না। ঠিক এরকমই একটা কথা মহাভারতের মধ্যে আমরা সেই কর ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা রাজধর্ম পর্বের ক্ষেত্রে আলোচনা করেছিলাম। রাজা তিনিও ধর্ম অনুসারে প্রজা পালন করবেন। দেখুন ভারতবর্ষের এই জায়গাটা ভীষণ তাৎপর্যপূর্ণ, ভারতবর্ষের সব কিছুই ধর্মের সাথে যুক্ত,
এখানে ধর্ম বলতে পূজা পাঠ, হ্যাঁ, জপ, মন্ত্র উচ্চারণ, যজ্ঞ ক্রিয়া, ফুল মালা বেলপাতা, হ্যাঁ, ধূপ ধুনো আরতি ঢাক কাঁসর ঘণ্টা এসব মোটেই নয়। ধর্ম কোনো জপ তপের কাঠিন্যের ব্যাপারও নয়, ধর্ম হচ্ছে নীতি নিয়ম শৃঙ্খলা মানবিকতা। ধর্ম হচ্ছে তাই যা মানুষকে উত্তরণ করে, ধর্ম হচ্ছে তাই প্রতিদিন যা একটু একটু করে মানুষকে উত্তরিত করে উত্তরণ করে, ধর্ম হচ্ছে তাই যা মানুষের কল্যাণ সাধন করে। মানুষ মাত্রেরই প্রাণী, সব কেবল মানুষ নয়, সংসারের প্রাণী মাত্রেরই কল্যাণ সাধন করে। এবং ধর্মের দৃষ্টি হচ্ছে নিরপেক্ষ, ধর্মের কাছে সবাই সমান, রাজা থেকে প্রজা, বিদ্বান থেকে মূর্খ, নির্ধন থেকে ধনী, সবাই, কোনো লিঙ্গভেদ নেই, দেশভেদ নেই, কালভেদ নেই, জাতিভেদ নেই, বর্ণভেদ নেই, কোনো শ্রেণীভেদ নেই, কোনো অবস্থার ভেদ নেই, সবাইকে এক তুল্য মানে ধর্ম বিচার করে চলেছে। এই হচ্ছে ধর্মের সূক্ষ্মতা। এখানে বলছেন যে ধর্ম সর্বভূতের হিত সাধক, মিত্রতা জনক, সেটাই, সেই ধর্মকেই আমি পালন করে চলি। এবং সেখানে আমরা যে কথাটা বলছিলাম যে রাজধর্ম পর্বের মধ্যে আমরা দেখুন একজন রাজা কেমনভাবে তিনি কর ব্যবস্থা প্রচলন করবে, কারণ রাজার যদি আয় না থাকে তাহলে তিনি রাজ্য শাসন করবেন কি করে, তারও তো একটা আয় থাকতে হবে, রাজার আয় হবে কি। রাজা হচ্ছে একজন নিযুক্ত, সমস্ত মানুষের মধ্যে একজন নির্বাচিত প্রতিনিধি, তিনি সবার হয়ে রাষ্ট্রের কল্যাণ সাধন করবে এবং সেই সঙ্গে সঙ্গে তিনি সর্বজনের কল্যাণ সাধন করবে, সেই সঙ্গে তাকে কখনো কঠোর হতে হয়, কখনো তাকে মৃদু হতে হয়, কারণ শৃঙ্খলা বজায় রাখা হচ্ছে রাজার প্রধান কাজ। শৃঙ্খলা না থাকলে রাষ্ট্রের অভ্যুদয় উন্নতি সমৃদ্ধি ঘটতে পারে না। অভ্যুদয় সমৃদ্ধি সব কিছুর মূলেই হচ্ছে শৃঙ্খলা। শৃঙ্খলা না থাকলে যেমন জীবন গড়ে উঠতে পারে না, একজন সফল মানুষের মূল কথাই হচ্ছে তার শৃঙ্খলিত জীবন। শৃঙ্খলিত জীবন অর্থাৎ তার মধ্যে একটা রীতি নিয়ম বোধ তিনি পালন করে এসেছেন, তার মধ্যে থেকেই তার অভ্যুদয়। কোন রকম বিশৃঙ্খলার মধ্যে দিয়ে একজন মানুষ বড় হয়ে উঠতে পারে না, রাষ্ট্র পারে না। সুতরাং রাজার প্রধান কাজ হচ্ছে শৃঙ্খলা রক্ষা। এই শৃঙ্খলা রক্ষা করতে গেলে রাজাকে কিছু ব্যয় করতে হয়, খরচ করতে হয়। এই খরচের উৎস কোথার থেকে হবে না, সেখানে পরিষ্কার করে বলা হচ্ছে প্রজার উপর কর চাপে। এই যখন কর চাপানোর কথা এলো তখন বলা হচ্ছে কে কেমন ভাবে কর চাপাবে, রাজাকে যেমন খুশি কর চাপাতে পারে, যত খুশি কর চাপাতে পারে না, কারণ সেখানে খুব পরিষ্কার করেই ভারতবর্ষের প্রাচীন রাজধর্ম শাস্ত্রের মধ্যে খুব পরিষ্কার করে বলা আছে রাষ্ট্রের কোনো সম্পত্তি রাজার ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তি নয়, রাজা তার রক্ষক মাত্র, ওছি মাত্র, তিনি তার নিজের ইচ্ছে মতন সেই রাষ্ট্রের সম্পত্তি ব্যবহার করতে পারেন না, নিজের ভোগসুখের জন্য তো নয়, এমনকি অন্য কোনো অর্থ কারণেও তিনি তার নিজের ইচ্ছে মতো তার ব্যবহার করতে পারেন। সুতরাং এখানে রাজার রাজকার্য পরিচালনার জন্য এবং নিজের পরিচালনার জন্য তার যে অর্থের প্রয়োজন হয়, এই অর্থ আসে কর ব্যবস্থা বা ট্যাক্সেশনের মাধ্যমে। এই কর প্রচলন কেমনভাবে করবেন সেখানে বলা হচ্ছে, ঠিক পরিষ্কার করে দু তিনটি উদাহরণ দিয়ে, এবং সেখানে এই কথাই সেখানে বলা হয়েছে যে কারো অপক্ষতি না করে কিংবা অল্প ক্ষতি করে কর চাপাতে হবে। এবং সেখানে উদাহরণ দিয়ে বলছে প্রজাপতি বা ভ্রমর বা মধুকর যেমন ফুলের কোনো ক্ষতি না করে ফুল থেকে মধু সংগ্রহ করে, সেরকম বাছুরদের কোনো ক্ষতি না করে
দুধ, একজন দুধওয়ালা যেমন দুধ সংগ্রহ করে, ঠিক সেই রকমভাবেই রাজা তার রাষ্ট্রবাসীর তেমন কোনো ক্ষতি না করে, অর্থাৎ অল্প কষ্ট দিয়ে, বেশি কষ্ট না দিয়ে, তাদের জন্যই, তাদের সমৃদ্ধির জন্যই তাদের কাছ থেকে তিনি কর সংগ্রহ করবেন, এবং এই কর সংগ্রহের মাত্রাটিও কিন্তু সেখানে নির্ধারিত করে দেওয়া আছে। এর বেশি তিনি কোনো অবস্থাতেই কর চাপাতে পারবেন না, অর্থাৎ আয়ের 1/6। এই হচ্ছে ম্যাক্সিমাম, এবং সেটাও কিন্তু বিচার বিবেচনা করেই তাকে করতে হবে। ঠিক এখানে ধর্মটাই সেখানে বলছেন, এই যে সংসার প্রতিপালন করছে, সংসার প্রতিপালন করতে হলেও তো কিছু তাকে আয় করতে হবে, এবং সেখানেও বলছেন, যাজলি বলছেন যে অল্প ক্ষতি করে বা ক্ষতি, অন্যের ক্ষতি না করে বা অল্প ক্ষতি অপকার করে যে আয়, সেটা হচ্ছে পরম ধর্ম। এইখানেই তাকে বলতে, এবং যে যা সর্বভূতের হিত সাধক এবং মিত্রতাজনক, সেটাই হচ্ছে মূল কথা। এবং তিনি কি কি জিনিস বিক্রি করছেন তার তালিকাও সেখানে তিনি বলছেন। হ্যাঁ, সেখানে বলছেন, আমি অন্যের কাছ থেকে নানান ধরনের জিনিস নিয়ে এসে আমি সেগুলোকে বিক্রি করছি, অর্থাৎ তিনি বিভিন্ন জনের কাছ থেকে দ্রব্য সংগ্রহ করেন এবং সংগ্রহিত দ্রব্য তিনি অন্যের কাছে বিক্রি করেন, এবং সেখানে বলে দিচ্ছেন অলক্ত, পদ্ম, তুঙ্গ কাষ্ঠ, নানাবিধ গন্ধ দ্রব্য, বহুবিধ তরল দ্রব্য, মদ্য ভিন্ন, পরিষ্কার করে বলছেন মদ্য ভিন্ন, বিভিন্ন তরল দ্রব্য, এরকম আমি কোনো রকম ছলনা ছাড়া, অর্থাৎ সততাহীনভাবে, কাউকে না ঠকিয়ে আমি বিক্রি করি। এবং সেখানে পরিষ্কার করে বলছেন, কে ধর্ম জানে, একজন ধর্ম কে জানে, কে তার লক্ষণ কি, সেখানে বলছে যিনি কর্ম অর্থাৎ কাজের মধ্যে দিয়ে মন এবং বাক্য দ্বারা, অর্থাৎ কর্মে, কথায় এবং মনে, কাজের মধ্যে, কথার মাধ্যমে এবং মনে, অর্থাৎ কাজে ভালো করছি আমি, কথাও ভালো বলছি, কিন্তু মনে মনে অন্যের প্রতি আমি বিদ্বেষ পোষণ করছি তাও নয়, তিনটি, কর্মে, কথায় এবং মনে, যিনি সবার বন্ধু এবং সবার হিত সাধনে নিরত, তিনি ধর্ম চান। একেবারে খুব পরিষ্কার করে একটা দামি কথা বলছে, কর্মণা মনসা বাচা সধর্মং বেদ যাচন সর্বেষাং ইয়া সুহৃদ নিত্যং সর্বেষাং চ হিতে রথা, কর্মণা মনসা বাচা সাধর্ম বেদ যাচন, কতটা। এবং সেখানে দেখুন সর্ববুতের সমদৃষ্টির কথা বলা হচ্ছে, এবং সেই জন্যই তিনি তুলাধার, তাকে যে তুলাধার বলছেন, বলছে আমি কারো কাছে কোনো অনুরোধ করি না, আমি কাউকে কিছু অনুরোধ করি না, কারো সাথে আমি বিরোধও করি না, কারো উপর আমি বিদ্বেষও করি না, এবং কারো কাছে কিছু কামনাও করি না, এবং সর্বভূতে সমান থাকে, সর্বভূতে সমদৃষ্টি, সমতিষ্ঠতি, সমদৃষ্টি স্বরূপ, এই হচ্ছে তার ব্রত। সম অহং সর্বভূতেষু পার্শ্বমে জাজলং ব্রতম কর্ম নানুরুদ্ধ বিরুদ্ধে বা না দেশমি না চ কামায়ে, সম অহং সর্বভূতেষু পার্শ্বমে জাজলে ব্রতম তুলামে সর্বভূতেষু সমতিষ্ঠতি জাজলে, এই আমার সেই জন্য সবার কাছেই আমার এই তুলা দণ্ড, অর্থাৎ আমার এই দৃষ্টি, আমার মন, সব কিছু, চিন্তা, সব কিছু সমান থাকে, সমানভাবে থাকে, সমদৃষ্টি, সর্বভূতে সমদৃষ্টিতে যিনি অবস্থান করেন তিনি ধর্ম জানেন। এটা হচ্ছে ধর্ম, একজন ধার্মিক পুরুষের, একজন ধার্মিক মানুষের সবচেয়েতে বড় লক্ষ্য সেটা কি, না যিনি সর্বভূতে যার সমদৃষ্টি। এবং সেখানে কি কতটা
যেখানে দেখুন জাজলি তিনি খুব কঠিন তপস্যা করেছেন, রোদে পুড়ে শীতে ভিজে, শীতে কষ্ট করে বর্ষায় ভিজে না খেয়ে, না এগুলো ধর্ম না, এগুলোকে একেবারেই নস্যাৎ করে দিচ্ছেন তুলাধার। এই জায়গাটা বিশেষ করে লক্ষ্য কর, ধর্ম কোনো কাঠিন্য পালনটাই ধর্ম নয়, ধর্ম হচ্ছে মন, মানসিক, তুমি মনের দিক থেকে কতটা উন্নত সেটাই তোমার ধর্মের পরিচয়, সেটাই দিয়েই পরিচিত হবে যে তুমি ধার্মিক বা সজ্জন। কিন্তু ধার্মিক অর্থে এখানে সজ্জন, তুমি সজ্জন কিনা এটা পরিচিত হবে তোমার মানসিকতাটা কেমন, কি আচরণ, কি কঠিন ব্রত তুমি পালন করছো সেটা দিয়ে নয়, অনেক কঠিন ব্রত পালন করেছো কিন্তু তোমার মানসিকতা এতটুকু পরিবর্তন ঘটেনি। ভারতবর্ষের ধর্ম অনুসারে মহাভারত এর বিচারে তুমি কিন্তু ধার্মিক বলে পরিগণিত হবে না। ধার্মিক হচ্ছে তিনি যার সমদৃষ্টি আছে, প্রেম আছে, এখানে সমদৃষ্টির থেকেই আসে হৃদয়ের প্রশস্ততা, প্রেম, কারুণ্য, মুদিতা, ভালোবাসা, এইসবই হচ্ছে ধর্মের লক্ষণ। এবং সেখানে বলছেন সবাই আমার কাছে সমান, কি দামি কথা বলছে, সবাই আমার কাছে সমান। ঠিক কিরকম তার উদাহরণ দিয়ে বলছে লোহা পাথর সোনা, লোহার আমার কাছে লোহার পাথরের এবং সোনার গুরুত্ব এক, অর্থাৎ সবাইকে আমি সম, এই সমদৃষ্টির কথা কত রকম ভাবে তুলাধার বলছেন, অর্থাৎ এই সমদৃষ্টিটাই হচ্ছে সবচাইতে বড় কথা। কত বড় তপস্যা করলে প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলাতে বদলাতে কোন অবস্থায় একমাত্র তুলতে পারলে একজন মানুষ সমদৃষ্টি ক্ষমতা লাভ করতে পারে, এটা কিন্তু বোঝার। আমরা অনেক কিছু, আমরা একদিনের জন্য দাতা হতে পারি, একদিনের জন্য সবাইকে ভালোবাসতে পারি, একদিনের জন্য আমরা উদার হয়ে যেতে পারি, একদিনের জন্য আমরা সবার প্রতি একটা সাম্যভাব সমদৃষ্টি আনতে পারি, একদিন অল্প সময়ের জন্য, কিন্তু একেবারে বরাবরের চিরকালীন সবসময় আমার দৃষ্টি একই রকম থাকবে সমদৃষ্টি সম্পন্ন, এটা এই কত বড় তপস্যা করলে, কত বড় শক্তি মানলে, এই তপস্যার শক্তি কতটা হলে একজন মানুষ সবার প্রতি সমদৃষ্টি হতে পারে, তার দৃষ্টিতে তিনি সবার কল্যাণ ভাবনা করেন। আমরা অনেক মানুষ আছে সংসারে সবার কল্যাণ ভাবনা করেন, অনেকের কল্যাণ কামনা করে তিনি চলেন, কিন্তু লক্ষ্য করবেন এই যে কল্যাণ কামনা করবার সময় তার মধ্যে কিন্তু তিনি সবার জন্য হতে, কোথাও এসে দু একজনের ক্ষেত্রে তার কল্যাণ ভাবনা আটকে যায়, তিনি আর সেখানে তার প্রতি আর প্রেম ভালোবাসাটা দেখে, তার মধ্যে একটা দ্বেষ, না হয় একটা রাগ, না হয় একটা বিরক্তি, কোনো একটা কারণে, কোনো হয়তো সেই মানুষটির প্রতি তার কোনো বিদ্বেষে, কোনো রাগে বা বিরক্তিতে বা পূর্ব কোনো খারাপ ঘটনার পরিপ্রেক্ষিতে তার মধ্যে এরকম একটা কোনো অবস্থা হয়তো চলে আসে, এইটা হয়তো এরকম একটা জিনিস ঘটনা সেখানে এসে যেতে পারে, কিন্তু এইটা একেবারেই ভাবার কোনো কারণ নেই যে এই জিনিসটা আমাকে গ্রহণ করতেই হবে। সুতরাং এটা যেন কোনো অবস্থাতেই আমরা গ্রহণ না করি, এই জায়গায় হচ্ছে মূল জিনিস যে আমরা কিভাবে সমদৃষ্টি সম্পন্ন হয়ে উঠব, এইটাই হচ্ছে ধর্মের মূল লক্ষ্য। এবং সেখানে বলছেন যে তিনি বলছেন আমি সমস্ত কিছুর প্রতি নিষ্প্রিয়, এখানে নিষ্প্রিয় ভাব একটা আছে, বলছেন বিষয়ের প্রতি নিষ্প্রিয়। ধর্মের আরেকটি লক্ষণের কথা বলা হচ্ছে ধর সমস্ত বিষয়ের প্রতি নিষ্প্রিয়, নিষ্প্রিয়তা, সমস্ত বিষয়ের প্রতি নিষ্প্রিয়। এর উদাহরণ দিতে গিয়ে দেখুন মহাভারত এখানে বলছে যে বিষয়ের প্রতি নিষ্প্রিয়, বিষয়ের প্রতি নিষ্প্রিয় হওয়াটা কিন্তু আরো কঠিন,
বিষয়ের প্রতি মানুষ একটা সাময়িক স্তর পর্যন্ত নিষ্ক্রিয় থাকতে পারে। হ্যাঁ, আমি 100 টাকায় আমার লোভ নেই, কি 1000 টাকার লোভ নেই, কি 5000 টাকার লোভ নেই, তারপরে তারপরে কিন্তু সম্পূর্ণ নিষ্প্রিয় হওয়া, এবং হয়তো আমার টাকা পয়সার প্রতি লোভ নেই, বাড়ি ঘরের প্রতি লোভ নেই, কিন্তু যশ প্রতিষ্ঠা এর প্রতি আমার লোভ আছে, পদের প্রতি আমার মোহ আছে। সুতরাং বিষয়ের প্রতি সম্পূর্ণত নিষ্পৃহ হওয়াটাও কিন্তু বিরাট কঠিন, এবং একজন যথার্থ ধার্মিক মানুষ তিনি বিষয়ের প্রতি কিন্তু নিষ্পৃহ হয়। সেটা কীরকমভাবে বলছে, তার উদাহরণটা কেমন দিচ্ছেন, কি মানে কাকে বলা হবে বিষয়ের প্রতি নিষ্পৃহ, তার উদাহরণ দিয়ে বলছেন, বৃদ্ধ, একজন বৃদ্ধ, একজন রোগী, এবং যারা কৃষক, মানে যাদের শারীরিক ক্ষমতা নেই, একজন বৃদ্ধ হয়ে গেছে, তার আর কিছুই, এতটাই তিনি বয়সের ভারে নিমজ্জিত হয়ে গেছে, তার আর সংসারের কোনো কিছুর প্রতি আর তার কোনো আসক্তি নেই। হ্যাঁ, এইরকম একটা অবস্থা, সেই রকম একজন অতি বৃদ্ধ মানুষ যেমন সংসারের যাবত বিষয়ের প্রতি নিষ্প্রিয় হয়ে পড়েন, তার বৃদ্ধত্বের জরাত্বের কারণে, তার জরাভার তার উপর এতটা বিপুল পরিমাণে এসে চেপে বসে যে তার আর কোনো দিকেই তার কোনো কিছু আস, কোনো মতে তিনি বেঁচে আছেন, এই হচ্ছে বৃদ্ধের আসক্তিহীনতা। এক উদাহরণ, রোগী, যে রোগী, যে মুমূর্ষু, তার আর আসক্তি কোথায়, সে তো বাঁচবে কি বাঁচবে না, সে এতটাই মুমূর্ষু, তার আর কোনো বিষয়ের প্রতি তার আসক্তি থাকতে পারে না। ঠিক, এবং সে যে কৃষক, যে অত্যন্ত দুর্বল ক্ষীণজীবী, তারও বিষয়ের প্রতি কোনো আসক্তি থাকে না। ঠিক বলছেন, অনাসক্ত, একজন অনাসক্ত কিরকম, কাকে বলবো বিষয়ের প্রতি অনাসক্ত, ঠিক যেমন একজন অতি বৃদ্ধ জরাগ্রস্ত মানুষের বিষয়ের প্রতি অনাসক্তি, একজন রোগীর মুমূর্ষুর বিষয়ের প্রতি অনাসক্তি, এবং একজন কৃষকায় মানুষ, হ্যাঁ, তার যেমন বিষয়ের প্রতি অনাসক্তি, এই এইরকম অনাসক্তি যার মধ্যে থাকে তাকেই বলা, তা বলা হবে যে তার সত্যি বিষয়, অর্থাৎ তার শারীরিক ক্ষমতা আছে, তার যৌবন বর্তমান, হ্যাঁ, তিনি নিরোগ, সুস্থ, সংগঠিত, সুগঠিত দেহ, কিন্তু এদের মতন, ওই বৃদ্ধ জরাজীর্ণ বৃদ্ধের মতন, রোগীর মতন, কৃষ মানুষের মতন, মুমূর্ষের মতন, তিনি বিষয়ের প্রতি যদি তিনিও নিষ্প্রিয় থাকে, তখনই বলা হবে যে সে বিষয়ের প্রতি নিষ্প্রিয়। অর্থাৎ সিন্ধুক আমার কাছে আছে, সিন্ধুকে তালা লাগানো আছে, চাবি আমার কাছে নেই, আমি যদি বলি আমি নির্লোভ, তাহলে কিন্তু এটা নির্লোভের পরিচায়ক নয়। ক্ষমতা আছে অথচ বিষয়ের প্রতি আমার আকর্ষণ নেই, তখনই হচ্ছে যেটাকে বলা হবে যে বিষয়ের প্রতি নিষ্প্রিয়, অর্থাৎ বিষয়ের প্রতি নিষ্প্রিয়তাও কিন্তু একজন ধর্মের লক্ষ্য। বিষয়ের প্রতি নিষ্প্রিয় কথা এত কেন গুরুত্ব দিচ্ছে, কারণ আসক্তি হচ্ছে আমাদের সমস্ত অকল্যাণের মূল কারণ। আসক্তির সংসারে থাকবে, মানুষের থেকে আসক্তিকে একেবারেই পুরোপুরি ছেদন করা যায় না, অসত্যের ফেকড়ির মতন ওই আসক্তি ঘুরে ঘুরে আসে। এই আসক্তিকে একজন ধর্মাচরণ, একজন প্রকৃত সজ্জন মানুষ, প্রকৃত জ্ঞানী, তিনি এই বিষয়াসক্তিকে প্রেমাসক্তিতে পরিণত করে, এই যে প্রথমে যে সমদৃষ্টি, প্রেম, মৈত্রী, করুণা, মুদিতা, এই সমস্ত কথাগুলো বলা হলো, এই হচ্ছে আসক্তিকে ওই দিকে পরিবর্তন করে দেওয়া। সুতরাং সর্বজনের প্রতি সমদৃষ্টি এবং আসক্তিহীনতাই হচ্ছে ধর্মের লক্ষণ। এবং তারপরেই বলছেন অভয়ের কথা, তিনি কোনো কিছুকে ভয় করেন না, কোনো কিছু হবার ইচ্ছাও করেন না, কোনো কিছু পাবার ইচ্ছাও করেন না, এবং কারো কোনো অনিষ্টও করেন না, এবং যার ভূত বা ভবিষ্যৎ কোনো কার্য থাকে না, অর্থাৎ যিনি সদা বর্তমানে বিরাজ করেন, যিনি অতীত নিয়ে
চিন্তিত নন, যিনি ভবিষ্যৎ নিয়েও চিন্তিত নন, যিনি অতীত নিয়ে পশ্চাৎতাপ করেন না, ভবিষ্যৎ নিয়েও চিন্তা করেন না, যিনি বর্তমানে অবস্থান করেন এবং সদা সুখী, সদা হাস্য মুখ, সদা সন্তুষ্ট, একে সন্তুষ্টের কথা বলা হচ্ছে, যিনি সদা সন্তুষ্ট তিনি ধর্ম আচরণ করেন, এবং যার থেকে কোনো প্রাণী উদ্বিগ্ন হন না, যাকে যাকে যিনি কোনো কারো ক্ষতি করেন না, শুধু তাই নয়, সংসারের কোনো প্রাণী যার থেকে কোনো রকমভাবে উদ্বিগ্ন হন না, তিনি হচ্ছেন ধার্মিক। এবং ধার্মিকের যে লক্ষণগুলো বলছেন সেইখানটাই যেন আমরা মিলিয়ে নিচ্ছি, যে আমরা চারপাশে যাদেরকে ধার্মিক বলি বা কখন যখন আমরা নিজেদেরকে বলি আমরা ধার্মিক, তাহলে এই তুলাধারের ধার্মিকের যে লক্ষণগুলো তুলাধার বলে চলেছেন, অর্থাৎ মহাভারত তুলাধারের যা জবানিতে ধার্মিকের যে লক্ষণগুলো বলছেন, সেই লক্ষণগুলো দিয়েই কিন্তু আমরা নিজেদেরকেও কিন্তু বিচার করতে পারি যে আমরা কতটা এগিয়ে আছি, কতটা পিছিয়ে আছি, আমাদের নিজেদেরকে আর কতটা পরিবর্তন করতে হবে। তারপরে বলছি জিতেন্দ্রিয়তার কথা, যে মানুষ জিতেন্দ্রিয় হয়ে অন্যের অপকারে চিন্তা না করে সদাচার পালন করে চলেন, তিনি ধর্ম লাভ করতে পারেন। এবং সেখানে বারবার কিন্তু নিরুদ্বিগ্নতার কথা বলা আছে, এই নিরুদ্বিগ্ন উভয় তরফে, যে মানুষ নিজে উদ্বিগ্ন নন এবং যাকে যার কাছ থেকে সমাজের কেউই উদ্বিগ্ন হয় না, দুটোই দুদিক থেকে, একজন নিরুদ্বিগ্ন তার কোনো উদ্বিগ্নতা নেই কিন্তু অন্যের উদ্বেগ সৃষ্টি করে চলে, এটাও হতে পারে, সেটা নয়, নিজেও উদ্বিগ্ন নন তার থেকেও অন্যকেও উদ্বিগ্ন হন না। এবং তারপরে যে কথাটা বলছেন সেটা হচ্ছে একেবারে সবচাইতে বড় কথা, অভয় সর্বা ভূতেষু, যিনি সমস্ত মা জগতের সমস্ত প্রাণীকে অভয় দান করেন, তিনি হচ্ছেন ধার্মিক। তার মতন বড় ধার্মিক লোক আর কেউ নেই না। স একেবারে পরিষ্কার করে এখানে বলছে তার মধ্যে কোনো হিংসা নেই, তার কোনো কর্মের মধ্যে, তার যে যোগ্য কর্ম, তার যোগ্য কর্ম হচ্ছে তার প্রত্যেকটি কর্ম, ছোট কর্ম, বড় কর্ম, প্রতিদিনের কর্ম, তার কোনো কর্ম ভাবনার মধ্যে কোনো রকম হিংসা এতটুকু নামগন্ধ নেই, তিনি কারো ক্ষতি কথা চিন্তা করেন না এবং সবাইকে অভয় দান করেন। এই অভয় সর্বভূতেষু, এবং সেখানে বলছেন তুলাধার জাজলিকে বলছেন সমস্ত প্রাণীকে অভয় দান করাই হচ্ছে মানুষের একমাত্র ব্রত, এবং এর থেকে বড় ধর্ম আর কিছু হতে পারে না। সমস্ত দানের চেয়ে বড় দান হচ্ছে অভয় দান, এবং সেটা বলছে দানং ভূতা অভয় শাশু সর্বদানেভ্য উত্তম, সমস্ত দানের মধ্যে উত্তম দান হচ্ছে অন্যকে অভয় দেওয়া, তুমি ভয় পেও না, আমার থেকেও ভয় পেও না, সংসারে অন্য কিছুর থেকেও তুমি ভয় পেও না, এটাই হচ্ছে ধর্ম, সূক্ষ্ম ধর্ম। তারপর বলছে যে একজন মানুষ নানা রকম কাঠিন্য প্রমা পালন করে জীবন যাপন করে, নানা রকম কঠিন মধ্যে, তাহলে কি সে ধর্ম পালন করে? তুলাধার বলছেন না, তার মানসিক পরিবর্তনটা ঘটছে কি না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। একজন মানুষ তার কাছে গিয়ে নিশ্চিন্তে নির্বিঘ্নে তার সাথে বাস করতে পারে কি না, একজন মানুষ তার কাছে গিয়ে সহজে আশ্রয় নিতে পারে কিনা, সেই মানুষটির মনের মধ্যে কোনো সংকীর্ণতার এতটুকু নেই আছে কি না, সেটাই হচ্ছে ধর্মের লক্ষ্য এখানে। এবং সেখানে বলছেন এই যে ধর্মের এই কথাগুলো বলার পর এবার জাজলি যে জিনিসটার মধ্যে আসছে, সেখানে আসছে মানুষটি কিভাবে যে কাজকর্মগুলো করে, আমাদের প্রতিদিনের কাজের মধ্যে দিয়ে তো আমরা নানা রকমের কাজ করতে হয়, হ্যাঁ,
সংসারে থাকলে নানা রকমের কাজ, নানা রকমের বৃত্তি। এবং সেখানে খুব পরিষ্কার করে মহাভারত এটা বলেছে, আগের থেকে আমরা এই আলোচনা করেছি, প্রত্যেক বৃত্তিরই, সেটা বৃত্তিটা অনেক বড় হতে পারে বা ছোট হতে পারে, একটা কাজ বড় হতে পারে বা ছোট হতে পারে, কোনো সেই বড় না ছোট এটা দিয়ে কোনো কাজের গুরুত্ব বিচার করে না। এবং প্রত্যেক কাজেরই কিছু খারাপ কিছু ভালো থাকবে, এমন সংসারে এমন কোনো কাজ নেই যার ভালো খারাপ নেই। সব কাজেরই কিছু ভালো দিক থাকবে কিছু খারাপ দিক থাকবে, খারাপ ভালো নিয়েই মানুষের প্রত্যেকটা কাজ এবং সেই কাজ নিয়েই তার বর্ণ। সুতরাং বর্ণের শ্রেষ্ঠত্ব বা হীনত্ব, কর্মের শ্রেষ্ঠত্ব বা হীনত্ব এটা বিচার নয়। তুমি যে বর্ণের মধ্যে জন্মগ্রহণ করেছো বা যে কর্ম তুমি করছো, যেটা তোমার স্বভাবজাত কর্ম বা যে বর্ণে, এখানে তোমার নিজস্ব কোনো হাত নেই, তুমি এখানে এই কুলে জন্মগ্রহণ করছো, সেখানে তুমি সেই বর্ণের যে গুণ, সেই বৃত্তির যে গুণ, সেগুলোর দ্বারা তুমি আবদ্ধ, সেগুলো তোমার মধ্যে স্বাভাবিকভাবে থাকবে। কিন্তু কি হবে, কিন্তু তোমাকে কি করতে হবে না, প্রতিদিন একটু একটু করে তোমাকে শুদ্ধ হয়ে উঠতে হবে। প্রত্যেক বর্ণের কিছু ভালো জিনিস আছে, সেই ভালো জিনিসটাকে আরেকটু ভালো করে বাড়াতে হবে। আর প্রত্যেক কাজেরই, প্রত্যেক বৃত্তিরই কিছু মন্দ দিক আছে, তোমাকে ধীরে ধীরে সেই মন্দ দিকগুলোকে শোধন করে চলতে হবে। যাজলি এবার যাজলিকে তুলাধার এবার ঠিক এই দিকের কথাই বলছেন, বলছেন যে প্রত্যেক বৃত্তি এবং ধর্মের মধ্যে যে নিকৃষ্ট ভাবটা আছে সেটাকে ধীরে ধীরে তুমি ত্যাগ করো। এবং সেই কথা বলতে গিয়ে তিনি একে একে এক একটি করে বৃত্তির প্রসঙ্গ তুলে আনছেন, এবং সেই বৃত্তির ভাবনায় সেখানকার যে দোষগুলো সেগুলোকেও তিনি দেখাচ্ছেন। বলছে এই দোষগুলো থাকা সত্ত্বেও এই এই নিকৃষ্টতম বৃত্তি বা এই নিকৃষ্টতম বর্ণের মানুষ হয়েও একজন কিন্তু প্রকৃত ধর্মাচারী, এক একজন ধর্ম অভিজ্ঞ, একজন ধর্মপ্রাণ, ধার্মিক, যথার্থ ধার্মিক হয়ে উঠতে পারে। আমরা যেমন তুলাধারকে দেখছি বৈশ্য তিনি, তেমনি আমরা তো সেই মাংস বিক্রেতার কথাও তো জানি, সেই বিখ্যাত মাংস বিক্রেতা যার কাছে সেই ঋষি ছুটে এসেছেন, যিনি এমন একটা তপস্যা করে তিনি পাখিকে একেবারে দৃষ্টি দিয়ে শেষ করে ফেলতে পারেন, সেই কাহিনী আপনাদেরকে বলেছি, নিশ্চয়ই সেই কাহিনীর কথা মনে। সুতরাং মহাভারতের এর মধ্যে এইটা বারবার বলছেন, মহাভারত আমাদের কাছে বারবার এই জিনিসটা বোঝাচ্ছে যে তুমি কোন বর্ণে জন্মগ্রহণ করেছো, কোন বৃত্তি তোমার স্বাভাবিকই বৃত্তি, এটা বড় কথা নয়, তুমি সধর্ম কেমনভাবে পালন করছো। এবং সেই সঙ্গে সঙ্গে এই যে সমস্ত গুণাবলীর গুলো কথা আমরা বলে এলাম, এই সদাচার, সর্বভূতে অভয়দান, সবার প্রতি সমদৃষ্টি, সবার হিত ভাবনা, কল্যাণ ভাবনা, সবার প্রতি ভালোবাসা, প্রেম, এগুলো আছে কি না তোমার, একটু একটু করে এই গুণাবলী তুমি আসলে বাড়িয়া বাড়াতে পারছো কি না, নিজেকে সেইভাবেই তুলে ফেল তুলে আনতে পারছো কি না, নিজেকে সেই গুণেই গুণান্বিত করে তুলতে পারছো কি না, সেটাই হচ্ছে তোমার ধর্মের প্রকৃত পরিচয়। তবেই তুমি প্রকৃত ধর্মকে জানতে পারবে। ধর্ম কোনো বৃত্তির মধ্যে আবদ্ধ নেই, ধর্ম কোনো কাঠিন্যতার মধ্যেও আবদ্ধ নেই, ধর্ম রয়েছে হৃদয়ে, ধর্ম আছে অনুভবের মধ্যে দিয়ে, তাকে সঠিকভাবে উপলব্ধি করে এক নিরপেক্ষ দৃষ্টির মধ্যে দিয়ে সর্বভূতের কল্যাণ সাধনের মধ্যে দিয়ে একজন মানুষ যথার্থ ধার্মিক হয়ে উঠতে পারে। আগামী পর্বে এই যা আমরা দেখব সেখানে যে বিভিন্ন বৃত্তির মধ্যে যে দোষ ত্রুটিগুলো আছে সেখানে সেই প্রসঙ্গ করে তারপরে তিনি যাজুলিকে তুলাধার ধর্মের কোন মূল বক্তব্যটি
তিনি সেখানে তুলে আনছে। আমরা মোটামুটি তিনটি পর্বের মধ্যে দিয়ে এই জাজলি তুলাধার সংবাদের মূল বিষয়বস্তুগুলো আপনাদের কাছে তুলে ধরব। একটা কথা পরিশেষে বলা দরকার, আমাদের ভারতবর্ষের দিকে যদি আপনারা তাকিয়ে দেখেন তাহলে এটা দেখবেন, যেখানে পৃথিবীর অন্যান্য দেশে মানুষ জন্মকর গ্রহণ করে আস্তে আস্তে উন্নত হয়, আস্তে আস্তে সে উন্নততর তার শাস্ত্র ধর্ম শিক্ষা এগুলো আসে, ভারতবর্ষের ক্ষেত্রে সেটা যেন উল্টো। ভারতবর্ষের কাছে সে জ্ঞান যেন প্রথম থেকেই রয়েছে, ভারতবর্ষের মধ্যে সেই শিক্ষা সেই জ্ঞান সেই ধারণা সেই তপস্যা সবটাই তার মধ্যে বর্তমান। এই যে এবং সেখানে ভারতবর্ষের মধ্যে একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রয়েছে, ভারতবর্ষের দৃষ্টির মধ্যে কোনো কলুষতা নেই, কোনো সংকীর্ণতা নেই, কোনো দেশ বা অসুয়ার চিহ্ন নেই, সমস্ত পৃথিবীর মানুষকে আপন করে নেবার যে শক্তি এই শক্তি রয়েছে ভারতবর্ষের হৃদয় ধমনীতে। সেই হৃদয় তন্ত্রীর সুরকে যদি আমরা এতটুকু উপলব্ধি করতে পারি তবেই আমরা ভারতবর্ষের হৃদয় সুরকে যথার্থভাবে বুঝতে পারব। মহাভারত বিশেষ করে এই শান্তি পর্বের মধ্যে দিয়ে সেই হৃদয় তন্ত্রীর সুরের মূর্ছনায় বারবার আমাদের কাছে তুলে ধরছে। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম প্রাণারাম।